আশ্রয় নেওয়া 10 লাখ রোহিঙ্গাকে আলোচনার মাধ্যমে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ। তাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে DSCSC কোর্সের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় করোনা টিকা প্রয়োগে দেশের মানুষ সুস্থ থাকবে বলেও আশা প্রকাশ করেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন হাকিম মোরল। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ডো অ্যান্ড স্টাফ কলেজে DSCSC 2020-21 কোর্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রাজুয়েশন সম্পন্ন করে দেশি বিদেশি 225 কর্মকর্তাকে সনদপত্র বিতরণ করেন তিনি। তাদেরকে অভিনন্দন জানিয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত সকল সদস্যকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ কারোর সঙ্গে দ্বন্দ্বে জড়ায়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের নিরাপদ প্রত্যাবাসনের কথা ভেবেছে সরকার। আঞ্চলিক নিরাপত্তা এবং উন্নয়নের সাথে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের যে নাগরিকদের আশ্রয় দান এবং তাদের নিজ দেশে যাতে ফিরে যেতে পারে তার ব্যবস্থা জন্য আমরা কিন্তু কারোর সঙ্গে কোনো দ্বন্দ্বে লিপ্ত হইনি। আমরা মিয়ানমারের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি, যে আলোচনার মাধ্যমে তারা তাদের নাগরিকদের যাতে ফিরিয়ে নিয়ে যায়, একটা বন্ধুত্বসুলভ মনোভাব নিয়েই আমরা এই কাজ করে যাচ্ছি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, করোনা টিকা দেওয়া শুরু হয়েছে, দেশের সব মানুষকে সুস্থ নিরাপদ জীবন দেওয়াই সরকারের লক্ষ্য। শেখ হাসিনা আরো বলেন, মহামারীতে সারা বিশ্বে স্থবিরতা এনে দিয়েছে, উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার তাগিদ দেন তিনি। করোনা ভাইরাস সারা বিশ্বকে একেবারে বলবো সব ক্ষেত্রেই মানে স্থবিত করে রেখেছে। আর্থসামাজিক উন্নয়ন থেকে শুরু করে সব কিছুতেই একটা স্থবিরতা নেমে এসেছে, কিন্তু এর মাঝেও আমি বলবো যে সারা বিশ্ব যখন স্থিমিত, তখন দেশের মানুষের স্বাস্থ্যগত নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি আমরা দেশের অর্থনীতি সহ সকল উন্নয়ন কার্যক্রম যেন অব্যাহত থাকে তার প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং আমরা অনেক ক্ষেত্রে সফলতা অর্জন করেছি। এই বছরের মধ্যেই সারা দেশে শতভাগ বিদ্যুতায়নের কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রী। ইনশাআল্লাহ এই বছরে শতভাগ বিদ্যুৎ আমরা দিতে পারব, সেইভাবেই আমরা কাজ করে যাচ্ছি। হাকিম মোরল, বাংলা টিভি, ঢাকা।